পশ্চিমবঙ্গে খাদ্য দপ্তরের অন্তর্গত ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়্যার হাউস কর্পোরেশনে কিছু কর্মী নিয়োগ করছে। এখানে পশ্চিমবঙ্গে 23টি জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে। সরাসরি অনলাইনে আবেদন চলছে, কোনো ধরনের আবেদন ফিস নেই। সো কোন কোন পোস্টে নিয়োগ করেছে, কিভাবে আবেদন করবে, কতগুলি ভ্যাকান্সি রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে তোমরা চলে আসবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়্যার হাউস কর্পোরেশনের অফিসিয়ালি ওয়েবসাইটে। এই অফিসিয়ালি ওয়েবসাইটে আসতে গেলে গুগল কমে সার্চ করতে হবে ওয়্যার হাউজিং wb.com। এটি সার্চ করলে এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবে, বা লিঙ্ক সরাসরি তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখানে আসার পর একটু স্ক্রোল ডাউন করবে, এখানে ডকুমেন্ট বলে একটি অপশন পেয়ে যাবে। এই ডকুমেন্ট অপশনে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অনেকগুলি অপশন চলে আসবে। এখান থেকে জব অপরচুনিটি বলে একটি অপশন রয়েছে, এই অপশনে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়্যার হাউস কর্পোরেশনের যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সেগুলি তোমাদের কাছে শো হয়ে যাবে। এখান থেকে তোমাদের অবশ্যই এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট ইন দ্য কন্ট্রাকচুয়াল পোস্ট অফ পিএ টু দ্য পোস্ট অফ ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড পিএ টু দ্য চিফ ইঞ্জিনিয়ার WBSWC 2020-21। সো এখানে তোমাদের ক্লিক করতে হবে, এই হেডলাইনে ক্লিক করলি। সো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের অপশন চলে আসবে, বিভিন্ন ধরনের অপশন চলে আসবে। এখানে একটু স্ক্রোল ডাউন করবে, স্ক্রোল ডাউন করলে এখানে দেখতে পাচ্ছ ডিটেল নোটিফিকেশন। এখানে ক্লিক করলে অফিসিয়ালি নোটিশটি মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এছাড়া অনলাইনে আবেদন করতে গেলে এখানে অ্যাপ্লাই অনলাইন বলে অপশন রয়েছে, এই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা অনলাইনে আবেদনটা করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়্যার হাউজিং কর্পোরেশন থেকে এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 29/12/2020 সালে, অর্থাৎ 29শে ডিসেম্বর 2020 সালে। এখানে অবশ্যই মেমো নম্বর দেখতে পাচ্ছ, এখানে হেডলাইনে অবশ্যই জানিয়ে দিয়েছে, দেখো রিক্রুটমেন্ট নোটিস, অর্থাৎ তোমাদের নিয়োগ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে। এখানে অবশ্যই হেডলাইনে বলে দিয়েছে, দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ইন বিং ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ পিএ, অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড পিএ টু দ্য চিফ ইঞ্জিনিয়ার। সো এখানে তোমাদের দুটি ডিপার্টমেন্টে পিএ অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে, দুটি ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করেছে, একটি একটি করে নিয়োগ তোমাদের ভ্যাকান্সি রয়েছে। অর্থাৎ ম্যানেজিং ডাইরেক্টরে তোমাদের পিএ নিয়োগ করছে একজন, এবং তোমাদের চিফ ইঞ্জিনিয়ার অফিসে একটি তোমাদের অবশ্যই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করছে। সো এখানে টোটাল দুটি ভ্যাকান্সি রয়েছে। প্রতি মাসে তোমাদের অবশ্যই 15,000 টাকা করে বেতন দেওয়া হবে। এটি হচ্ছে কন্ট্রাকচুয়াল কাজ, অর্থাৎ তোমাদের অস্থায়ী পদে নিয়োগ করছে, এক বছরের জন্য অস্থায়ী পদে নিয়োগ করছে, কিন্তু পরবর্তীকালে তোমার কাজের উপর অবশ্যই এই কাজটি রিনিউয়াল করা হবে। সো এখানে তোমরা আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো বাসিন্দা। 1 জানুয়ারি 2021 হিসেবে তোমাদের 62 বছর পর্যন্ত হতে হবে, অর্থাৎ 18 থেকে 62 বছর পর্যন্ত আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো বাসিন্দা। সো এখানে আবেদন করতে গেলে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের দেখো তোমাদের অবশ্যই ডিগ্রি অফ এ রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে বা ডিগ্রি কোর্স থাকতে হবে। 2 নম্বরে দেখো অবশ্যই তোমাদের ইংলিশ এবং বেঙ্গলি বলতে অবশ্যই জানতে হবে, রিডিং এছাড়াও রাইটিং এছাড়াও স্পিকিং, অর্থাৎ তোমাদের অবশ্যই লিখতে বলতে এবং তোমাদের পড়তে জানতে হবে ইংলিশ এবং বাংলা। সাথে তোমাদের অবশ্যই হিন্দির ল্যাঙ্গুয়েজের বলতে অবশ্যই নলেজ থাকতে হবে, বলার অভিজ্ঞতা বা নলেজ অবশ্যই থাকতে হবে হিন্দি ভাষা। এছাড়াও এখানে দেখো 3 নম্বরে যে কোয়ালিফিকেশান রয়েছে সেটি হলো তোমাদের কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে 25 ওয়ার্ড পার মিনিট। সাথে তোমাদের অবশ্যই কম্পিউটারের নলেজ থাকতে হবে, কম্পিউটারে অবশ্যই ইন্টারনেটের কাজের এছাড়াও MS অফিসের কাজের দক্ষতা থাকতে হবে। সাথে এছাড়াও দেখো 3 নম্বরে যেটি রয়েছে অবশ্যই 2 বছরের এক্সপিরিয়েন্স চাইছে, 2 বছরে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা পার্সোনাল সেক্রেটারি পদে, অবশ্যই যে কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট সেক্টরে তোমাদের অবশ্যই পিএ কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে। সো এখানে আবেদন দেখো অলরেডি শুরু হয়ে গেছে 30শে ডিসেম্বর 2020 থেকে, এবং লাস্ট ডেট রয়েছে তোমাদের 8 জানুয়ারি 2021 সালে। এছাড়াও তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষার অবশ্যই 15 জানুয়ারি 2021 সালে। সিলেবাস অবশ্যই এই অফিসিয়ালি বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে দিয়েছে, অবশ্যই তোমরা এই সিলেবাসটা অবশ্যই দেখে নেবে। এছাড়াও নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে এখানে দিয়ে দিয়েছে, অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম হবে, প্রথমে একটি রিটেন এক্সাম হবে যেটি অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে, অর্থাৎ তোমাদের পেপারটি ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে রিটেন এক্সাম। এছাড়াও সাথে তোমাদের অবশ্যই কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে, এছাড়াও অবশ্যই তোমাদের এখানে দেখতে পাচ্ছ একাডেমিক কোয়ালিফিকেশানের ওপর, এছাড়াও তোমাদের পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এখানে 4টি স্টেপে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে এবং যাদের কোয়ালিফিকেশান রয়েছে তারা অবশ্যই আবেদন করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে। সো আজকের জন্য এটুকুনি, ধন্যবাদ।